আসসালামু আলাইকুম, ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত আপনাদের। শাপলার ডাটার রেসিপিটি শেয়ার করছি। শাপলার ডাটা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি বাসায় আমি কিভাবে তৈরি করি অতি সহজে, সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। চলেন তাহলে দেখি নিই। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর শাপলার ডাটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা 10 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে চলে আসলাম, দেখে বুঝে নিতে হবে যে আমি কতখানি এটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে হালকাও সিদ্ধ করে নিতে পারেন। আবারও এটা ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব। আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি, তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আর এখানে পেঁয়াজ কুচি দিব 1/2 কাপ। 4 থেকে 5টা কাঁচামরিচ আমি খালি করে কেটে নিয়েছি। দুইটা উপকরণই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একদমই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1/2 চামচ লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। প্রতিটা উপকরণই তেলের সঙ্গে একটু ভেজে নেব। এই সময় খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আবারও এটা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসবে। তেল উপরে উঠে আসার একটু আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি 1 বাটি, মানে 1 কাপও চিংড়ি ধুয়ে পরিষ্কার করে আমি একটু ভেজে নিয়েছিলাম। আর মশলাটার সঙ্গে একটু মিক্সড করে কিছুক্ষণ এটা মশলার সঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আবারও সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও চলে আসলাম। এই সময় সিদ্ধ করা শাপলার ডাটাটা এটার ভিতরে মিক্সড করে নেব। শাপলার ডাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়, আর শাপলার ডাটাটা কিন্তু আসছে না। আমরা যেরকম কচুর লতি রান্না করি, প্রায় এই রান্নাটাও সেই রকম। অনেকে অনেকভাবে এটি রান্না করে থাকে। আমি 10 মিনিটের মতো চুলাই রেখে ধিমে আছে এটা ভেজে নিয়েছি। যেহেতু আমি চিংড়ি শাপলার ডাটাটা ভাজি করেছি, ভাজি করাটা শেষ একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে। আর এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে আমার সঙ্গেই থেকো। আর এরকম মজার মজার রেসিপি নিয়ে আমি চলে আসবো তোমাদের সঙ্গে।